கீழ கூட சொல்ல வேண்டிய ব্রাত্যবসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্যবসুর সঙ্গে যদি চলা না যায় তাহলে ব্রাত্যবসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল, আমাদেরও রাগ হয়েছিল, আমাদের অভিমান হয়েছিল, কিন্তু দাদার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। আজকে সে বড় বড় কথা বলছে, আজকে যে চাকরিগুলো প্রাইমারি টিচারে সে দিয়েছে সে বলছে আমি চাকরি দিয়েছি। আর কিছু মূর্খ আছে যারা ভাবে যে ও চাকরি দিয়েছে, আর ওর চাকরি দেওয়ার কি ক্ষমতা আছে? এখন যান না তার কাছে গিয়ে বলুন তো, দক্ষিণ দমদম পৌরসভায় দাদা আমাকে একটা কাজ করে দাও, দেখি কাজ করে দিতে পারে কিনা। জীবনে পারবে না। কেন কাজ করে দিতে পেরেছিল? মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুদের আশীর্বাদ ছিল বলে। কই সেই, এখন যান, যারা বড় বড় কথা বলছেন এখনো ফেসবুকে আপনারা দাদার পোস্টে লাইক দেন, তাদেরকে বলছি যে ক্ষমতা থেকে ওই দাদার থেকে এখন একটা চাকরি নিয়ে আসুন, জীবনে পারবে না।